নামের পরে এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিল রে আতা গাছে এত সুন্দর ফল, কে দিল রে আম গাছে এত সুন্দর ফল, সব শেষে খোঁজে দেখি আল্লাহর কুদরত, সব শেষে খোঁজে দেখি আল্লাহর কুদরত। কে দিল রে কাঁঠাল গাছে এত সুন্দর ফল, কে দিল রে কাঁঠাল গাছে এত সুন্দর ফল, সব শেষে খুঁজে দেখি আল্লাহর কুদরত, সব শেষে খুঁজে দেখি আল্লাহর কুদরত। কে দিল রে আতা গাছে এত সুন্দর ফল, কে দিল রে ডালিম গাছে এত সুন্দর ফল, সব শেষে খুঁজে দেখি আল্লাহর কুদরত, সব শেষে খুঁজে দেখি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, সব শেষে এটাই আমরা খুঁজে পাই যে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। প্রতি বছর বছর ফল গাছের মধ্যে ফল দেন কে? আল্লাহ। সুস্থ একটা পরিবেশ করে দিয়েছেন কে? আল্লাহ। মহতারাম হাজিরিন, সব কিছুই বানাইছেন আল্লাহ তাআলা কার জন্য? আওয়াজ করে বলেন, বান্দার জন্য, বান্দার গোলামীর জন্য বানিয়েছেন। আপনি আম ফলটা খান, কাঁঠাল ফল খান, জাম খান, লিচু খান, সবগুলো ডাক্তারি গবেষণা মতে এগুলো শরীরের উপকারের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। ডাক্তাররা পরামর্শ দেন আপনি এই সমস্ত ফল ফলাদি খান, আপনার শরীর সুস্থ থাকবে। আর সব শেষে যখন আমরা খুঁজে দেখব যে সব কিছুর উৎসকে, সব কিছু বানাইছেন কে, ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। সব কিছু আল্লাহ করে দিয়েছে। পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি কোনো কিছুই এমনি এমনি আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, একটা উদ্দেশ্য একটা লক্ষ্য দিয়ে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা একটু যদি তুমি ফিকির করে দেখো তোমার এই হায়াতে জিন্দেগিটা, তুমি দেখো কত মানুষ এই পৃথিবীর ছেড়ে চলে গেল, কোনো একজন মানুষও আর ফিরত আসলো না এই পৃথিবীর মুখে। এসেছিল কেউ? দাদা এসেছিল আমার, তাই না? আমার চাচা এসেছিল, বাবা মা কেউ এসেছিল? আসবে কখনো? কেউ আসবে না। যারা যাচ্ছে তারা একেবারেই চলে যাচ্ছে, কেউ আর ফিরত আসছে না। আপনি আমি এখন আছি, হয়তো একটা সময় আসবে আমি আর আপনি থাকবো না এখানে এই মসজিদেই। তো গত দশ বারো বছর আগে বা 5-7 বছর আগে যারা এই প্রথম কাতারে যারা নামাজ পড়েছিল আজকে তারা আছে? অনেকেই নেই। অনেকে আছে, অনেকেই নেই, চলে গেছে। 10-15 বছর আগে, 50 বছর আগে এই মসজিদে নামাজ হতো, অনেক মুসল্লি ছিল, তারা কষ্ট করে নামাজ পড়েছিল, আজকে তারা আছে? চলে গিয়েছে সবাই। আপনাকে আমাকেও চলে যেতে হবে, এই প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে। যদি আপনি বলেন যে আমার প্রস্তুতি দরকার নাই, আপনি অপেক্ষা করেন, আপনার সময় ঘনিয়ে আসছে, যখন চোখ দুটো বন্ধ হবে, নাকের নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন দুনিয়ার খেলাটা কি ছিল, পরকালের খেলাটা কেমন হবে। মহতারাম হাজিরিন, কোনো কিছুই আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেননি, একটা লক্ষ্য একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুদ দারিয়াত 26তম পারার শেষের সূরা, 27-এর শেষের প্রথম দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে বলেন না, আল্লাহ আকবার। আল্লাহর নাম নিতে আমরা যেন কেমন কার্পণ্যতা বোধ করি, কৃপণতা করি। আল্লাহর নাম যতবার নেবে
খুশি হবেন কে পুরস্কার দিবেন কে সব কিছু পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ এজন্য আল্লাহর নামটা আপনাকে প্রাণ ভরে নিতে হবে আল্লাহর নাম নিচ্ছি আল্লাহ খুশি হচ্ছেন আল্লাহ পাক চেয়ে আছেন কোন জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হয় আল্লাহ বলবেন বান্দা আমার নামটা তুমি মহব্বতের সাথে তুমি নিয়েছো আর তুমি যদি এই ইখলাসের সাথে যদি তোমার এই নামটা আল্লাহ পাক কবুল করে নেন আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর নামটা আমরা মহব্বতের সাথে নিব প্রাণ ভরে নিব মজা নিয়ে বলবো